ওকে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শোষণ। ওই জীবনে শক্তি পার্টটাতে ওই আমি শালক সংশ্লেষণ বা বাকি যে পার্টগুলো ছিল ওইগুলো পড়ানো হয়ে গেছে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শোষণ। তো এই শোষণকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি, এবং আমি যখন টিস্যু পড়াইছিলাম তখন আমি একটা জিনিস বুঝাইছিলাম যে একচুয়ালি এই শোষণকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃশোষণ আর একটা হচ্ছে অন্তঃশোষণ। ওই জায়গায় যে ডিফিনেশনটা ছিল সেটা ছিল যে একচুয়ালি শোষণ বলতে বোঝাচ্ছে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তো আমি যদি শোষণ একটু ওভারভিউ দিই, দ্যাট মিন্স যদি ইয়াতে যাই আমি একটু শোষণের বেসিকে চলে যাই, তখন হচ্ছে শোষণটা হচ্ছে ঠিক চিন্তা করি তার যে মেটাবলিক কার্যাবলী বা যে কোনো কার্যাবলী বা সব কার্যাবলী সম্পন্ন করার জন্য তার হচ্ছে শক্তি প্রয়োজন। আমি এটাও দেখেছিলাম যে আমি যদি সাপোজ হাত পা নাড়াচ্ছি, কথা বলছি, ঠিক ওই কাজগুলাতে সবসময় আমাদের এই যে শক্তি প্রয়োজন পড়ছে, সো ওই সবগুলো শক্তি অ্যাকচুয়ালি আমাদের যেখান থেকে আসতে সেটা হচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্বসন। তো শ্বসনে যেটা হয় সেটা হচ্ছে এই শ্বসনে গ্লুকোজ আসে আর অক্সিজেন আসে। এই গ্লুকোজ আর অক্সিজেন দুইটা মিলিত হওয়ার পরে তারা উৎপন্ন করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। কি বললাম, এই যে শ্বসনের বিক্রিয়া হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন এই দুইটা মিলিত হয়ে তারা উৎপন্ন করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই এই জায়গায় আমাদের গ্লুকোজ এবং অক্সিজেনকে পৌঁছাইতে হবে। এবং আমি গ্লুকোজ এবং অক্সিজেন যে ব্লাডের মাধ্যমে কেমনে পৌঁছায় সেটা দেখাইছিলাম, আর আজকে আবার একটু দেখাই। সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের নাসারন্ধ্র। সো সাপোজ নাসারন্ধ্রের মধ্যে দিয়া বায়ু অক্সিজেন ঢুকলো, অক্সিজেন ঢুকার পরে যেটা হলো সেটা হচ্ছে এই যে অক্সিজেন আমরা জানি যে ফুসফুস অ্যালভিওলাই নামক একক দ্বারা গঠিত, অর্থাৎ এই এইগুলোর ভিতরে মানে ওই অনেক ছোট ছোট অনেকগুলো থলি আছে, এই সবগুলো থলি মিলে অ্যাকচুয়ালি ফুসফুস গঠন করছে। সো আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে এই জায়গা হচ্ছে ঠিক এরকম। তো অ্যাকচুয়ালি এই জায়গায় যখন অক্সিজেনটা আসে তখন যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় অক্সিজেন আসার পরে এটার বাইরে হচ্ছে আমাদের সরি সাপোজ এটা হচ্ছে একটা রক্তনালী বা ব্লাড ভেসেল। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই অক্সিজেনটা ডিফিউশনের মাধ্যমে বা ব্যাপনের মাধ্যমে কি করে এদিকে চলে আসে, রক্তনালীতে চলে আসে। যখন রক্তনালীতে চলে আসে রক্ত যখন প্রবাহিত হয় তখন এই রক্তের সাহায্যে আর এই রক্তের মাধ্যমে সে এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে যেটা হয় সেটা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে এই অক্সিজেন প্রথমে এই যে ফ্লুইড এই ফ্লুইডটা হচ্ছে সেলের বাইরে, দ্যাট মিন্স সেলের এক্সট্রা, দ্যাট মিন্স এই ফ্লুইডটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। অ্যাট ফার্স্ট অক্সিজেনটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে প্রবেশ করে এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে অক্সিজেনটা কোষের ভিতরে প্রবেশ করে। এই জায়গায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কোষের জন্য ক্ষতিকর, যেহেতু এই কার্বন ডাইঅক্সাইড কোষের জন্য ক্ষতিকর সেটা কার্বন ডাইঅক্সাইডকে বের করতে হবে। সো এই কার্বন ডাইঅক্সাইড কি করে, ফার্স্ট এই এভেন এই এক্সট্রাসেলুলার ফ্লুইড আসে এবং সে এইদিকে প্রবেশ করে, এই ব্লাড সেলটা আবার এই ব্লাড ভেসেলটা আবার এইভাবে আসে বলতে এই বরাবর যায়। তখন যেটা হয় সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড বরাবর আসার পরে অ্যালভিওলাই আসে এবং অ্যালভিওলাই থেকে সে এক্সক্রিট করে। এই যে এই প্রক্রিয়া আমরা যেটা বলতে পারি সাধারণ অবস্থায় আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা যেই ঘটনাটাতে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ ঘটতেছে এই ঘটনাটাকে আমরা বলতে পারি হচ্ছে শ্বসন।
সো আমরা যদি শ্বসনের ডেফিনেশন এইটা ধরি যে অ্যাকচুয়ালি অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে আমরা শ্বসন বলবো, তখন আমরা শ্বসনকে দুই দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই যে এই লেভেলে এই যে অক্সিজেন গ্রহণ ঘটতেছে, অর্থাৎ আমাদের পরিবেশের সাথে যে সম্পর্কটা ঘটতেছে, অর্থাৎ এই জায়গায় অক্সিজেন গ্রহণ করতেছে আর এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ ঘটতেছে, আমি যদি এই লেভেলে চিন্তা করি তখন এই লেভেলে যে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই লেভেলের অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগের প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন। বাট আমি যদি এইটা খেয়াল করি, এই লেভেলে যদি খেয়াল করি অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এই লেভেলের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যখন খেয়াল করব তখন দেখব যে এই লেভেলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ ঘটতেছে, এবং এইটাকে আমরা বলবো যে এটা সেলের এরিয়া ঘটতেছে, যেটা এটা দেহের ভিতরে ঘটতেছে বা সেলের ভিতরে ঘটতেছে, এই জন্য এটাকে আমরা বলবো অন্তঃশ্বসন। এটাকে বলবো আমরা অন্তঃশ্বসন। দ্যাট মিন্স শ্বসনকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। যদি আমি এই ডেফিনেশন নিই যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হবে শ্বসন, তাহলে আমি শ্বসনকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। ক্লিয়ার? সো শ্বসনের আরো ডিফিনেশন আছে, আরো অনেক ভাবে ওইটাকে ডিফাইন করা যায়। অ্যাকচুয়ালি আমি যদি এই জায়গায় ডিফাইন করি তখন সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের খাদ্য বস্তু, তাই না? এই যে এই খাদ্য বস্তু তখন কি করলো, এই খাদ্য বস্তু অক্সিজেন দ্বারা জারিত হইলো। কেমনে জারিত হইলো? অক্সিজেন যোগ মানে জারণ। সো এটা একটু বুঝাচ্ছি, অক্সিজেন যোগ মানে জারণ। তুমি খেয়াল করি আমরা সনাতন পদ্ধতিতে জারণ মানে বুঝি, সনাতন পদ্ধতিতে জারণ মানে হচ্ছে তড়িৎ তুলনামূলক, মানে তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, আর এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন। এটা হচ্ছে তুলনামূলক তড়িৎ ধনাত্মক, আর হচ্ছে তুলনামূলক তড়িৎ ঋণাত্মক। এবং এইটাকে ডেফিনেশনের ক্ষেত্রে সনাতন পদ্ধতির তারা তড়িৎ ধনাত্মক মৌলের পরে একটা কথা লিখছে, সেটা হচ্ছে তড়িৎ ধনাত্মক বা স্ট্যান্ডার্ড যেটাকে আমরা তড়িৎ ধনাত্মক ধরছি সেটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ। আবার এই যে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, এখানে যে তড়িৎ ঋণাত্মক এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে অক্সিজেন। জারণ বলতে আমরা কি বুঝতেছি, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ বা হাইড্রোজেনের অপসারণ বা হাইড্রোজেন হাইড্রোজেনের সমকোণ মৌলের অপসারণ। আবার এই জারণ বলতে আবার আমরা এটা বুঝতেছি, এইটা অথবা তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন অথবা এই অক্সিজেনের সংযোজন। সো আমরা যদি এটা নিয়ে একটু ভালোভাবে খেয়াল করি যে এই সো বিজারণের ক্ষেত্রে এটা পুরোটা উল্টা। সো এটা যখন কেমিস্ট্রি পড়াবো তখন আরো ডিটেইলস বুঝাবো, বাট এই জায়গায় যদি এটা মনে রাখতে চাই আমরা তখন এটা নিয়ে মনে রাখতে পারি। সাপোজ জরিনা নামের একটা মেয়ে ধনী বাড়িতে কাজ, সো যখন ধনী বাড়িতে কাজ করতো একটা সময় মনে হলো যে ধনী বাড়িতে সে কাজ করবে না, কারণ ধনী বাড়ি তাকে ধনী বাড়ির মানুষের থেকে অত্যাচার করে বা এরকম কোনো কারণে, সাধারণত কাজে মেয়েকে অত্যাচার করতেই পারে, তো এই কারণে সে ভাবলো যে সে আর কাজ করবে না। তো সে কি করলো, ধনী বাড়ির কাজ ছাড়লো, ধনী বাড়ির কাজ ছাড়ার পরে আবার বাড়িতে চলে গেলো। তো যখন বাড়িতে চলে গেলো তখন তার মাসে মাসে পেমেন্ট পায় না, আগে তো পেমেন্ট পাইতো চাকরি করতো, মানে ওই ধনী বাড়ির চাকরি করতো, তো যখন পেমেন্ট পায় না আস্তে আস্তে তার সংসারে ঋণ লাগা শুরু হলো। তো এইটা যদি আমরা মনে রাখি যে জরিনা ধনী বাড়ির কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাইছে, এদিকে এই যে জরিনা মানে হচ্ছে জারণ, ধনী বাড়ির কাজ ছেড়ে মানে ধনাত্মক মূল্যের অপসারণ, ধনী বাড়ির কাজ ছেড়ে মানে হচ্ছে ধনাত্মক মূল্যের অপসারণ, আর এই যে সংসারে ঋণ লাগাইছে মানে ঋণ লাগছে মানে ঋণ সংযোজন, ঋণাত্মক মূল্যের সংযোজন বা অক্সিজেনের সংযোজনকে আমরা বলবো জারণ। ক্লিয়ার? তো এই এতে আমরা বলতে পারি যেহেতু শ্বসনের রিয়াকশনটা হচ্ছে ঠিক এটা, শ্বসনের রিয়াকশনটা যেহেতু হচ্ছে গ্লুকোজ প্লাস অক্সিজেন, শ্বসনের রিয়াকশনটা যেহেতু গ্লুকোজ প্লাস অক্সিজেন, গ্লুকোজ প্লাস অক্সিজেন, এই গ্লুকোজের সাথে অক্সিজেন আমরা প্লাস দিছি, দ্যাট মিন্স গ্লুকোজের সাথে অক্সিজেন সংযুক্ত হচ্ছে, দ্যাট মিন্স তড়িৎ ঋণাত্মক মূল সংযুক্ত হচ্ছে, দ্যাট মিন্স এটা একটা জারণ প্রক্রিয়া। তার মানে আমরা শ্বসনকে এই এভাবে ডিফিনেশন করতে পারি যে যে জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে শক্তি উৎপন্ন হয় সেটাকে শ্বসন বলা যায়, এটা করতে পারি। সো আলটিমেটলি